প্লিজ ওই কারেন্টের শক দেখো মাছ ধরো না, এটা কিন্তু আমাদের নেচারের প্রচন্ড ক্ষতি হচ্ছে। এই রোজিকে দেখছো, রোজিকে কদিন আগে ভ্যাকসিন দিয়েছিলাম, আমি বলেছিলাম ভ্যাকসিন দেওয়ার পর থেকে না রোজির এই জায়গাটা না ওটা ফুলে রয়েছে, শক্ত টাইপের হয়ে রয়েছে। স্নেক যে একটা কই মাছ ধরেছি তোমরা দেখলে বিশ্বাস করবে না, এত বড়। হ্যালো গাইস, ওয়েলকাম টু আমার নিউ ভিডিও গাইস। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি রোজি। দেখছো ঘুম থেকে উঠে এসেছি এখন, তোর 2 বাজে, এত লেট করে ঘুম থেকে উঠছে, রাতের বেলা লেট করে ঘুমাতে যাচ্ছে আর লেট করে উঠছে। আচ্ছা গাইস, আজ নতুন একটা মজার ভিডিও নিয়ে চলে এসেছি গাইস রোজিকে নিয়ে। তো ভিডিওটা হচ্ছে, তোমরা দেখেছো আগের দিন বৃষ্টি হয়েছে প্রচন্ড, তো বৃষ্টির পরে মাছ রয়েছে প্রচুর, আমরা সেদিন কিন্তু মাছ পাইনি। আমরা গেছিলাম আমি কালকে রাতে, তো ইন্ট্রোটা আজকে সকালে দিচ্ছি। আমি কাল রাতে মাছ ধরতে গেছিলাম, রোজির জন্য কিছু মাছ ধরে এনেছি গাইস, ওগুলো তোমাদের দেখাই। অনেক কষ্ট করে এনেছি, রোজির জন্য মাছ এনেছি, মাছ রোজিকে রান্না করে দেবে, রোজি খাবে, রোজির রক্ত হবে, রোজির প্রোটিন হবে, শরীরে প্রোটিন যাবে প্রচুর। ধরো গাইস তোমাদের দেখাই। আর গাইস মাছ যে ধরতে গেছি সেই ভিডিওটা কিন্তু করা হয়নি, কারণ বৃষ্টি করছিল, আমি ফোন নিয়ে যেতে পারিনি। রোজির জন্য তো জানোই আমার তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হয়, তো আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম আর মাছ ধরতে গেছিলাম, সেই ভিডিও করা হয়নি, ফোন বাড়িতে ছিল। চলে গেছে, আমি দেখাই কি কি মাছ ধরেছি না ধরেছি। ভাই যেই দেখো কালকে রাতে আমি মাছ ধরে এসেছি, এই যে মাছ ধরার আমার যন্ত্রপাতি, একটা নেট আছে আর এই যে কোচ আছে। গাইস নেট দিয়ে একটা কই মাছ ধরেছি, তোমরা দেখলে বিশ্বাস করবে না, এত বড়। আর এই যে কোচ দ্বারা শিঙি মাছ ধরে এনেছি, আরো অনেক মাছটা ছিল, কুচে মাছটা, এগুলো এখানে নেই। এখানে 2-3টে মাছ আছে গাইস, দেখাবো কিন্তু লাভ মারতে পারে। আর আমি এগুলো এনেছি রোজির জন্য, মা রোজিকে রান্না করে ঝোল করে দেবে, তো সেগুলো রোজি সেগুলো খাবে আর রোজির গায়ে রক্ত হবে গাইস। আমি তার জন্য অনেক কষ্ট করে এগুলোকে ধরে এনেছি, ধরার ভিডিও তোমাদের করতে পারিনি। তো দেখো গাইস আমাদের মাছগুলোকে দেখাই। এই রোজিকে দেখছো, রোজিকে কদিন আগে ভ্যাকসিন দিয়েছিলাম, আমি বলেছিলাম ভ্যাকসিন দেওয়ার পর থেকে না রোজির এই জায়গাটা না ওটা ফুলে রয়েছে, শক্ত টাইপের হয়ে রয়েছে। গাইস বুঝতে পারছি না কেন, মা আগের দিন শ্যাক দিয়ে দিয়েছে, বোন আগের দিন শ্যাক দিয়ে দিয়েছে, তো 2-3 দিন টানা শ্যাক দিতে হবে, আজকেও টানা শ্যাক দিতে হবে। দেখবো শ্যাক দেওয়ার পরে কি হয়েছে, জায়গাটা পুরো শক্ত ডরা টাইপের হয়ে রয়েছে, ওখানে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। আর যে ভ্যাকসিন দিয়ে গেছিল সে বলেছিল একটু কিন্তু ফুলবে ওই জায়গাটা, কিন্তু অনেকটাই ফুলে রয়েছে, বুঝতে পারছি না কেন। আর মা যাবে মামার বাড়ি আজকে বিকালে, তো রোজিকে আজকে আমাকে আবার দেখতে হবে, তো শ্যাক ট্যাক দোকে রাখতে হবে এমনিতে। ভ্যাকসিন দিলে যে এরকম ফুলে যায় ফার্স্ট টাইম আমি দেখলাম, মানে ভালোই ফুলে গেছে দেখলাম। যদি জ্যান্ত মাছ খাবি সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। গাইস তোমরা দেখলে ওর জন্য আমি মাছ এনেছি, আর মাছগুলো সত্যি অনেক বড় পুরনো মাছ। কালকে আমি যখন রাস্তায় মাছগুলো ধরেছিলাম রাস্তার পাশ থেকে ট্রেন থেকে, তো রাস্তায় লোকজন জড়ো হয়ে গেছিলো এই দেখে, অনেক পুরনো মাছ গাইস ওগুলো। তো যাই হোক, আর একটা কথা গাইস আমি বলবো যে হ্যাঁ মাছ উঠছে, বর্ষা হচ্ছে, মাছ ধরছো তোমরা সবাই জাল দিয়ে কোচ দিয়ে যা ইচ্ছে দিয়ে ধরো, বসি দিয়ে যা যেরকম হচ্ছে, কিন্তু গাইস প্লিজ ওই কারেন্টের শক দেখো মাছ ধরো না, এটা কিন্তু আমাদের নেচারের প্রচন্ড ক্ষতি হচ্ছে। আমি কালকে অনেককে দেখছিলাম যে কারেন্টের শক দিয়ে মাছ ধরছে, মানে একটা জায়গায় কারেন্ট দিচ্ছে সেখানে ম্যাক্সিমাম যা মাছ আছে সব কিন্তু মরে যাচ্ছে, এটা করো না প্লিজ গাইস তোমরা কেউ, এটা কিন্তু আমাদের নেচারটা প্রচন্ড ক্ষতি হচ্ছে আমাদের নেচারের। এইটুকুনি বলার ছিল, চলো গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা একদমই ছোট, তোমাদের দেখালাম, আর এইটুকুন ইনফরমেশন দেওয়ার জন্য আমি এসেছিলাম। চলো গাইস ভালো লাগে যেগুলো বললাম সেগুলো করে দিও, আর খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসছি। যতদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।